বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদোস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ তৈরি করে দিবে তো শিক্ষার্থীরা তোমরা বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমার ক্লাসগুলো দেখে থাকো তোমাদের বিদ্যালয়ের নাম কি কোন শ্রেণীতে পড়ো এগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আসলে তোমাদের ভালো লাগাই কিন্তু আমার ক্লাস নেওয়ার অনুপ্রেরণা তো শিক্ষার্থীরা আজ আমি তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস পরিক্রমায় তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অধ্যায় চারের অধ্যায় ভিত্তিক নমুনা শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা নির্ণয়ের উপরে ক্লাসটি তুলে ধরছি ইনশাল্লাহ আমার ক্লাসটি দেখে তোমরা দারুণভাবে উপকৃত হবে চলো তাহলে দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি অধ্যায় চার সমাজের বিভিন্ন পেশা শুরুতে লক্ষ্য করো নমুনা শূন্যস্থান পূরণ এক বাংলাদেশের বেশিরভাগ মানুষ ড্যাশ বাস করেন উত্তর গ্রামে গৈরফলা আকার ম একের তো শিক্ষার্থীরা আমি এখানে শূন্যস্থানের বানানটি তোমরা দেখলে তোমাদেরকে বলে দিলাম কারণ কি জানো হ্যাঁ আমি বলে দিই সেটি হচ্ছে যে শূন্যস্থানের বানান উত্তরের বানানটি তোমাদেরকে শুদ্ধভাবে লিখতে হবে তোমরা যদি বানান ভুল করো তাহলে কিন্তু তোমার তোমরা পরীক্ষায় এই শূন্য স্থানটিতে কোনো নম্বর পাবে না আর তাই বানানের প্রতি তোমরা বিশেষভাবে সতর্ক থাকবে এরপরে দেখো দুই গ্রাম ও শহরের পেশায় আছে নানা ড্যাশ উত্তর বৈচিত্র বানানটি লক্ষ্য করো বয় ঐকার চৈরশি তৈরাফলা বৈচিত্র শিক্ষার্থীরা অবশ্যই বানানগুলো উত্তরের বানানগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে তিন আমরা নানা রকম খাই উত্তর খাদ্য বানানটি লক্ষ্য করো আকার দয় ফলা খাদ্য প্রিয় শিক্ষার্থীরা আরেকটি কথা তোমাদের জন্য আমি বলে রাখি সেটি হচ্ছে এই প্রতিটি শূন্য স্থানের কিন্তু পূর্ণ মান হচ্ছে এক এরপরে দেখো চার জেলে মাছ বাজারে বিক্রি করে ড্যাশ উপার্জন করেন উত্তর অর্থ বানানটি লক্ষ্য করো স্বরে অ রেপ অর্থ তো শিক্ষার্থীরা আমি এখানে বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো দিয়েই কিন্তু তোমাদের শূন্যস্থান তৈরি করেছে তোমরা যদি পুরো বাক্যটি ভালোভাবে আয়ত্ত করো ইনশাল্লাহ যে কোনো জায়গায় যদি তোমাদের ড্যাশ বসিয়ে দেয় তোমরা উত্তর করতে পারবে লক্ষ্য করো পাট হাড়ি পাতিল কলস টব ইত্যাদি আমরা ড্যাশ কাজে ব্যবহার করি উত্তর ঘরের বানানটি লক্ষ্য করো ঘ রয়েকের র ঘরের শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কিন্তু বানানটি ভালোভাবে আয়ত্ত করে নিও এরপরে দেখো ছয় দর্জি কাপড় দিয়ে নানা রকম ড্যাশ তৈরি করেন উত্তর পোশাক বানানটি লক্ষ্য করো করকার ক পোশাক আমি এখানে পোশাকের নিচে ড্যাশ দিয়ে কিন্তু শূন্যস্থানটি তৈরি করেছি এখানে দর্জির নিচেও ড্যাশ থাকতে পারে বা কাপড়ের নিচেও কিন্তু ড্যাশ থাকতে পারে এরপরে দেখো সাত তাঁতি সুতা দিয়ে ড্যাশ কাপড় বোনেন উত্তর তাঁতে বানানটি লক্ষ্য করো তয় চন্দ্রবিন্দু আকার তয়েকের তাঁতে এখানে আমি তাঁতের নিচে ড্যাশ দিয়ে শূন্যস্থানটি তৈরি করেছি এখানে কিন্তু অন্য যে কোনো শব্দের নিচেও ড্যাশ দিয়ে শূন্যস্থানটি তৈরি হতে পারে তোমরা পুরো বাক্যটি ভালোভাবে আয়ত্ত করবে এরপরে লক্ষ্য করো আট নার্স হাসপাতালে রোগীদের ড্যাশ করেন উত্তর সেবা বানানটি লক্ষ্য করো দন্ত সয়েকের বয়াকার সেবা প্রিয় শিক্ষার্থীরা আমি বারবার বলছি তোমরা যদি পুরো বাক্যটি ভালোভাবে আয়ত্ত করো যে কোনো জায়গায় ড্যাশ থাকলেই তোমরা ভালোভাবেই উত্তর করতে পারবে এরপরে দেখো নয় অসুস্থ হলে মানুষ ড্যাশ কাছে যায় উত্তর ডাক্তারের বানানটি লক্ষ্য করো ডয় আকার কয়তয় আকার রয়েকের র ডাক্তারের এখানে আমি ডাক্তারের নিচে ড্যাশ দিয়ে শূন্যস্থানটি তৈরি করেছি এখানে অসুস্থর নিচেও কিন্তু ড্যাশ থাকতে পারে তোমরা বাক্যটি ভালোভাবে আয়ত্ত করবে এরপরে লক্ষ্য করো দশ সমাজের প্রতিটি পেশায় সমান ড্যাশ উত্তর গুরুত্বপূর্ণ বানানটি লক্ষ্য করো গয়রস্য রয়রস্যু তৈব পয় দীর্ঘ রেব গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এখানে কিন্তু সমাজের নিচেও ড্যাশ থাকতে পারে বা সমানের নিচেও কিন্তু ড্যাশ থাকতে পারে আর তাই সম্পূর্ণ বাক্যটি কিন্তু তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে এরপরে লক্ষ্য করো এগারো চালক আমাদেরকে ড্যাশ সাহায্য করে উত্তর যাতায়াতে বানানটি লক্ষ্য করো অন্তার তয়াকার অন্তঃস্থীয় আকার তয়কের যাতায়াতে এখানে আমি যাতায়াতের নিচে ড্যাশ দিয়ে শূন্যস্থানটি তৈরি করেছি এখানে অন্য কোনো শব্দের নিচেও ড্যাশ থাকতে পারে যেমন ধরো চালক বা সাহায্য এরপরে লক্ষ্য করো বারো শিক্ষক শিক্ষার্থীদের পড়া পড়ালেখা শেখান উত্তর বিদ্যালয়ে বানানটি লক্ষ্য করো বৈরশী দয় আকার ল অন্তস্তয়কের। বিদ্যালয়ে শিক্ষার্থীরা তোমরা পুরো বাক্যটি কিন্তু ভালোভাবে আয়ত্ত করবে কারণ যে কোনো জায়গায় কিন্তু ড্যাশ দিয়ে শূন্যস্থানটি তৈরি হতে পারে আমি পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়েই তোমাদের জন্য শূন্যস্থানগুলো তৈরি করেছি এরপরে আমি সত্য মিথ্যা নির্ণয়ের আলোচনায় চলে যাব এরপরে লক্ষ্য করো নমুনা সত্যমিথ্যা নির্ণয় এক চালক বাস ট্রাক ট্যাক্সি রিকশা প্রভৃতি চালান উত্তর সত্য প্রিয় শিক্ষার্থীরা সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে বাক্যটি সত্য হবে সেই বাক্যটি শেষে উত্তরে সত্য লিখবে আর যে বাক্যটি মিথ্যা হবে সেই বাক্যটির শেষে তোমরা মিথ্যা লিখবে আর প্রতিটি সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু পূর্ণমান এক এরপরে লক্ষ্য করো দুই ডাক্তার নার্সের কাজেই কাজে সাহায্য করেন উত্তর মিথ্যা তোমাদের জন্য আরেকটি কথা আমি বলে রাখি যে উত্তরটি মিথ্যা হবে তার সঠিক যে উত্তরটা অর্থাৎ ওই বাক্যটি ঘুরিয়ে কিন্তু তোমাদের আর সত্যটা লেখা লাগবে না উত্তর যেটা হবে মিথ্যা হলে মিথ্যা লিখবে সত্য হলে সত্য লিখবে এরপরে লক্ষ্য করো তিন চালক যানবাহনের সাহায্যে নানা রকমের মালপত্র আনা নেওয়া করেন উত্তর সত্য প্রিয় শিক্ষার্থীরা আমি পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে ধরে তোমাদের জন্য এই ক্লাসটি তৈরি করেছি তোমরা আমার ক্লাসগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো এরপর লক্ষ্য করো চার সমাজের প্রতিটি পেশা সমান গুরুত্বপূর্ণ নয় উত্তর মিথ্যা হ্যাঁ নিশ্চয়ই এই বাক্যটি শুনেই তোমরা বুঝে গেছো যে উত্তর মিথ্যা তাই না শিক্ষার্থীরা কারণ আমরা জানি সমাজের প্রতিটি পেশাই সমান গুরুত্বপূর্ণ এরপরে লক্ষ্য করো পাঁচ নার্স রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান উত্তর সত্য হ্যাঁ আসলেই কিন্তু নার্সরা রোগীদের অনেক সেবা করেন আর শুধু সেবাই নয় আসলে নিয়ম মতো ঔষধ খাওয়ানো বা বিভিন্ন পথ্য খাওয়ানোর কাজেও কিন্তু হাসপাতালগুলোতে নার্সরা আমাদেরকে সহযোগিতা করেন এরপরে দেখো ছয় রাজমিস্ত্রি ইট সিমেন্ট বালু লোহার রড ইত্যাদি দিয়ে ঘরবাড়ি তৈরি করেন উত্তর সত্য শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই রাজমিস্ত্রি শব্দটির সাথে পরিচিত তোমাদের বাড়িঘর যখন নির্মাণ করেন তখন কিন্তু এই রাজমিস্ত্রিরাই কঠোর পরিশ্রমে একটি বাড়ি তৈরি করে থাকেন এরপরে লক্ষ্য করো সাত বিশেষ উৎসব অনুষ্ঠানে পুরনো পোশাক পরে আমরা আনন্দ পাই উত্তর মিথ্যা কি শিক্ষার্থীরা পুরোনো পোশাক পরে কি তোমরা আনন্দ পাও। না। বিশেষ অনুষ্ঠানে আমরা সবাই নতুন পোশাক পরে আনন্দ পাই তাই না হ্যাঁ তাহলে প্রশ্ন অনুসারে এই বাক্যটি মিথ্যা এরপরে লক্ষ্য করো আর্ট তাতে কাদামাটি দিয়ে হাড়ি পাতিল কলস টব ইত্যাদি তৈরি করেন উত্তর মিথ্যা আচ্ছা শিক্ষার্থীরা এই প্রশ্নটির সঠিক উত্তর কি তোমরা জানো যে কারা কাদামাটি দিয়ে হাড়িপাতিল কলস্টব এগুলো তৈরি করেন হ্যাঁ যারা সঠিক উত্তরটি জানো তারা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে এরপরে লক্ষ্য করো নয় যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি উত্তর সত্য শিক্ষার্থীরা তোমরা সবাই কৃষককে চিনো তো যারা গ্রামে গিয়েছ তারা নিশ্চয়ই কৃষকদের খুব ভালোভাবেই চিনে চিনো তোমরা এরপরে দেখো দশ গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সঙ্গে যুক্ত উত্তর সত্য হ্যাঁ শিক্ষার্থীরা এটি আমি তোমাদের জন্য বলে রাখি যে গ্রামের যে বিভিন্ন পেশাজীবীরা রয়েছে তারা কিন্তু সর্বদাই কিন্তু উৎপাদন কাজের সঙ্গে যুক্ত থাকে তারা কোনো অলস ভাবে করে না এরপরে কাজের মাধ্যমে সম্মান অর্জন করে তাকে পেশা বলে উত্তর মিথ্যা শিক্ষার্থীরা আসলে পেশা কাকে বলে সেটি কি তোমরা জানো আচ্ছা আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই তোমরা নিশ্চয়ই পাঠ্য বইতে পড়েছ যে আসলে আমরা মানুষেরা যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করি সেই কাজটাই হচ্ছে মানুষের পেশা বলে ধরে নেওয়া হয় তাই না কিন্তু এখানে তো অন্য কথা বলেছে প্রশ্ন অনুসারে বলেছে সম্মান অর্জন করার কথা আর তাই এই বাক্যটি হচ্ছে মিথ্যা সর্বশেষ সত্য মিথ্যাটি দেখো বারো জেলেরা পুকুর বা বিভিন্ন নদীতে মাছ চাষ করেন উত্তর মিথ্যা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সর্বমোট বারোটি স্থান পূরণ এবং বারোটি সত্য মিথ্যা নির্ণয় তুলে ধরলাম বই থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে আমি এই নমুনা প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি ইনশাল্লাহ আমার ক্লাসগুলো আয়ত্ত করলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য নতুন কোনো ক্লাসে ভিডিও নিয়ে হাজির হব